নতুন হাঁসখামারি যারা তারা প্রতিনিয়ত নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন হাঁসখামারিরা হাঁসখামারের শুরুতে নানাভাবে থমকে দাঁড়াচ্ছে তারা কোনোভাবেই সফলতা অর্জন করতে পারছে না কিন্তু কেন কি কি বাধা আসতে পারে নতুন খামারে কিংবা নতুন খামারিদের কি কি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা নিয়ে খামারে আসা উচিত আদেও নতুন খামারিরা হাঁসখামারে সফলতা অর্জন করতে পারবে কিনা সেই সম্পর্কে আলোচনা করব আশা করছি নতুন হাঁসখামারি ভাই বোনদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আজকের প্রতিবেদন পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছি আমি মোসাম্মদ সিদ্দিকা তো প্রথমেই আমরা জানি যে নতুন হাঁসখামারি ভাই বোনেরা যারা খামার শুরু করে তাদের নব্বই পারসেন্ট খামারি কেন ধসে পড়ে কিংবা নব্বই পারসেন্ট খামারি কেন সফল হতে পারে না আমরা যারা হাঁস খামার শুরু করি তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে অনুপ্রাণিত হয়ে হাঁস খামারে চলে আসি এবং রাতারাতি হাঁস খামার থেকে সফলতার চিন্তা করে আসি যখন আমরা প্র্যাকটিক্যালি খামারটা শুরু করে দিই নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে হাঁসের হচ্ছে নানা প্রতিবন্ধকতা কিংবা হাঁসের খাদ্য হাঁসের মেডিসিন হাঁসের সুস্বাস্থ্য এগুলো আমাদের কোনো কিছুই পরিচিত না তো দিনের পর দিন আমাদের খামারে ভুল কাজ কিংবা দিনের পর দিন ভুলভাবে খামারটা পরিচালনার মাধ্যমে আমরা কিন্তু খামারে লসের মুখে পড়ে যাই বেসিক্যালি খামার সম্পর্কে কিছু প্র্যাকটিক্যালি জ্ঞান আমাদের অবশ্যই থাকতে হবে যে প্র্যাকটিক্যালি জ্ঞানগুলোর মাধ্যমে আমরা খামারটা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এবং নতুন খামারের শুরুতে খামারে যখন কোনো প্রবলেম আসে সেই প্রবলেম সলিউশনের জন্য বিভিন্ন মাধ্যমে তারা পরামর্শ গ্রহণ করে থাকে এবং কখন কার পরামর্শটা খামারে প্রয়োগ করতে হবে কিংবা কার পরামর্শে কাজ হবে সেটা না বুঝেই একের পর এক ভুল সিদ্ধান্ত খামারে প্রয়োগ করে থাকে যার ফলশ্রুতিতে নতুন খামারিরা কিন্তু খামারে লসের মুখে পড়ে যায় তো এখন আমরা জানবো যে একজন নতুন খামারি কিভাবে বা খামার শুরু করবে কিংবা সফলতার জন্য একজন নতুন খামারির কী কী দিক জানা দরকার কিংবা প্র্যাকটিক্যালি কিভাবে তারা হচ্ছে হাঁস খামার সম্পর্কে জানবে প্র্যাকটিক্যালি কিভাবে অভিজ্ঞতা অর্জন করবে কর্মজীবন ইউটিউব চ্যানেল মূলত নতুন হাঁস খামারি ভাই বোনদের জন্য প্র্যাকটিক্যালি নানা বিষয় সম্পর্কে অবহিত করে থাকে ভিডিওর মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন হাঁস খামারি ভাই বোনদের জন্য প্র্যাকটিক্যালি হাঁস খামার বিষয়ক পরামর্শ প্রদান করে থাকি কিভাবে হাঁস পালন করবেন ছোট বাচ্চা নিয়ে এসে কীভাবে ব্লুডিং করবেন কত তাপ দিতে হবে কখন কি খাবার দিতে হবে কোন রোগের কোন চিকিৎসা হাঁসের ঠান্ডা লাগার কি মেডিসিন কিংবা ঠান্ডা লাগলে কিভাবেই বা বুঝবেন হাঁসের জ্বর সর্দি এই প্রাথমিক হচ্ছে রোগের লক্ষণগুলো কি হতে পারে কিংবা হাসের যে মারাত্মক রোগগুলো আছে সেগুলোর সমাধান কী আদেও সেই রোগের সমাধান আছে কিনা ডিম পাড়া হাঁসের জন্য কি খাবার কিংবা ডিম তৈরিতে কি কি খাবার সব সময় প্রয়োগ করতে হবে ডিম পাড়া হাঁসের জন্য যত্ন পরিচর্যা সব কিছু নিয়ে আমরা ডিটেলসে কিন্তু বিভিন্নভাবে ভিডিওর মাধ্যমে নতুন খামারিদের পরামর্শ দিয়ে থাকি আপনারা যদি চান যে হাঁস খামার করে আপনারা সফলতা অর্জন করবেন কিংবা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আপনারা হাঁস খামার শুরু করে দিবেন মিনিমাম কিছু প্র্যাকটিক্যালি জ্ঞান নেয়ার জন্য কিংবা প্র্যাকটিক্যালি কিছু অভিজ্ঞতা নেয়ার জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন পাশাপাশি সেই ভিডিওতে বলা ইনফরমেশনগুলো আপনারা যদি আপনাদের খামারে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা নতুন খামারি হয়েও হাঁস খামারে সফলতার জন্য কাজ করতে পারেন কিংবা আপনারা প্রতিনিয়ত সেই ইনফরমেশন গুলো খাতায় নোট ডাউন করে অভিজ্ঞতা অর্জন করে তারপর খামারটা শুরু করতে পারেন এখন আসা যাক যে নতুন খামারিরা বড় হাঁস দিয়ে শুরু করবে নাকি ছোট বাচ্চা দিয়ে কোনটা ভালো হবে বেসিক্যালি ছোট বাচ্চা এবং বড় হাঁস পালন পদ্ধতিটা একেবারেই আলাদা তাই আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোনটা বেছে নেবেন আপনার হাতে যদি মূলধন কিংবা পুঁজিটা বেশি থাকে কিংবা বদ্ধ অবস্থায় আপনি যদি খামারটা করতে চান এবং অল্প দিনের মধ্যে খামার থেকে প্রফিট অর্জন করতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনি বড় হাঁস কিংবা ডিমের উপযুক্ত হাঁস দিয়ে খামার শুরু করে দেন ডিমের উপযুক্ত হাঁস আপনি অবশ্যই দেখে শুনে নিয়ে আসবেন এবং আসার পরে খুব সহজেই কিংবা অল্প কিছু পরিশ্রমের মাধ্যমে সেই হাঁস থেকে খুব সহজেই আপনি ডিম নিয়ে আসতে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে আমি ছোট বাচ্চা দিয়ে শুরু করব এবং খামাটা একটু বড় পরিসরে করতে চাই সেক্ষেত্রে অবশ্যই সেই ছোট বাচ্চার প্রাকৃতিকভাবে খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারবেন কি না কিংবা হাওর বিলের মধ্যে আপনার কোনো জায়গা আছে কিনা না এর উপর ডিপেন্ড করবে আপনি হচ্ছে ছোট বাচ্চা দিয়ে খামাটা শুরু করতে পারবেন কি না যদি প্রাকৃতিকভাবে খাদ্য খাইয়ে সেই ছোট বাচ্চাকে আপনি পালন করতে পারেন অবশ্য আমি বলবো যে বিলে ছাড়ার এক মাস আগে আপনি জিরো দিনের বাচ্চা নিয়ে আসবেন এবং এক মাস ধরে বদ্ধভাবে সেই বাচ্চাগুলোকে আলাদা কেয়ার আলাদা ট্রিটমেন্টের মাধ্যমে এক মাস বয়স পর্যন্ত আপনার আলাদা ট্রিটমেন্টে রেখে তারপর সেই বাচ্চাগুলোকে যদি বিলে সারতে পারেন কিংবা প্রাকৃতিক খাদ্য দ্বারা সেই বাচ্চাগুলোকে বড় করতে পারেন কিংবা ডিমের উপযুক্ত করতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন তার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে যে ছোট বাচ্চা জিরুদিনের বাচ্চা যেদিন নিয়ে আসবেন সেদিন থেকে মিনিমাম দশ থেকে পনেরো দিন পর্যন্ত সেই বাচ্চাগুলোর আলাদা কেয়ার আলাদা যত্ন আলাদা তাপ কীভাবে দিতে হয় কখন কোন খাবার দিতে হয় কখন কোন মেডিসিন দিতে হয় কখন কোন তাপ মাত্রা হচ্ছে মেনটেন করতে হয় তো এ সকল কিছু জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপনি ফলো করবেন আমরা যখন জিরো দিনের বাচ্চা নিয়ে আসি তখন কি যত্ন করি কি খাদ্য দেই কখন কোন রোগের কোন মেডিসিন দিই কখন কোন রোগের মেডিসিন চেঞ্জ করতে হয় কোন সিচুয়েশনে কি যত্ন কী পরিচর্যা নিতে হয় ডিটেলসে আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো দেওয়া আছে অবশ্যই আমি বলবো সেই ভিডিওগুলো দেখে মিনিমাম প্র্যাকটিক্যালি কিছু জ্ঞান অর্জন করে আপনি ছোট বাচ্চা দিয়ে শুরু করতে পারেন আর আপনি যদি মনে করেন যে আমার বাহিরে কোনো জায়গা নেই খোলা অবস্থায় আমি হাঁসগুলো পালন করতে পারবো না একেবারেই ঘরের খাবার কিংবা ঘরের ভিতরে কিংবা একেবারেই বদ্ধ অবস্থায় আমি হাঁসগুলো পালন করতে চাই নির্দিষ্ট একটা গন্ডির মধ্যে পালন করতে চাই তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি পারফেক্ট বয়সের হাঁস অথবা একইবারে ডিমের উপযুক্ত হাঁস দিয়ে খামারটা শুরু করেন এবং নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন প্রতিদিন নয়টা তিরিশ মিনিটে সকাল নয়টা তিরিশ মিনিটে আমরা লাইভে আসি এবং সেখানে শত শত নতুন হাঁসখামারি ভাই বোনেরা অ্যাড হয় তাদের ছোট বড় যে কোনো হাঁস খামার রিলেটেড প্রশ্নের উত্তর সেখানে দেওয়া হয় আপনারা আপনাদের অজানা বিষয়কে জানাতে পরিণত করতে পারেন কমেন্টের মাধ্যমে এবং সেখানে আমি নিজে সরাসরি আপনাদের সঙ্গে থাকি এবং আপনারা আপনাদের অজানা বিষয়গুলোকে কিংবা হাঁস খামার সম্পর্কে প্র্যাকটিক্যালি ধারণা আপনারা নিতে পারেন লাইভের মাধ্যমে তো সব মিলিয়ে ছোট কিংবা বড় হাঁস আপনি যেটা দিয়ে শুরু করেন না কেন হাঁস খামার সম্পর্কে প্র্যাকটিক্যালি কিছু নলেজ নিয়ে অবশ্যই খামার শুরু করবেন কারণ খামারের শুরুতে আপনার নানা বাধা নানা প্রতি বা প্র্যাকটিক্যালি কিছু ধারণা নিয়ে খামারে আসতে হবে তাহলে অবশ্যই আপনি খামার করে সফলতা অর্জনের কথা চিন্তা করতে পারেন কিংবা অবশ্যই আপনি খামার করে সফলতা অর্জন করতে পারেন তো এতক্ষণ ধরে যে ইনফরমেশনগুলো দিলাম নতুন হাঁস খামারি ভাই ও বোনদের কতটা কাজে লাগলো কিংবা আপনারা কতটুকু এই ইনফরমেশন কাজে লাগাতে পারবেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এই ইনফরমেশনগুলো আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল নতুন অবশ্যই নিত্য নতুন খামার তথ্য পরামর্শমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ